ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরায় আগুনে 10টি বাস ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বান্দুরা বাজারের একটি তেলের দোকানে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। লকডাউনের কারণে বাজারের পাশে খোলা জায়গায় রাখা বাসেও আগুন লাগে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।